একটি সুন্দর অনুপ্রেরণার গল্প, সময়ের মূল্য, ভ্যালু অফ টাইম। দুই বন্ধু ছিল, সায়ন আর অয়ন। দুজনেই ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু এবং পড়াশোনা তো দুজনেই খুব ভালো। দুজনেরই স্বপ্ন বিশ্ব ভ্রমণ করার। তারা প্রতিদিনই এই নিয়ে আলোচনা করত, কবে তাদের এরকম দিন আসবে যখন তারা সারা বিশ্ব ঘুরে বেড়াবে। এভাবে সায়ন অয়ন বড় হতে লাগলো। কিছুদিন পর দুজনেই একই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো। এতদিন দুজনের জীবন একইভাবে চলছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পর দুজনের জীবন অনেক পরিবর্তন হয়ে গেল। সায়ন এখন বেশিরভাগ সময় পড়াশোনা না করে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে আর টাইম পাস করে। অন্যদিকে অয়ন বেশিরভাগ সময় পড়াশোনা করে আর ফ্রি টাইমে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। একদিন অয়ন সায়নকে বলল, তুই কিন্তু পড়াশোনা করছিস না, এরকম চললে তুই কিন্তু পরীক্ষাতে ফেল করবি। এই শুনে সায়ন বলল, আরে এই তো সময় লাইফ এনজয় করার, এখন না করলে কি বুড়ো বয়সে করব। এইভাবে দিন কাটতে লাগলো। অয়ন প্রতিদিন পড়াশোনা, প্রজেক্ট এসব নিয়ে সময় কাটায় আর সায়ন সারাদিন সিনেমা দেখে মোবাইল ঘেঁটে সময় কাটায়। এইভাবে 4 বছর কেটে গেল। 4 বছর পর তাদের কলেজে বিভিন্ন কোম্পানি থেকে চাকরি দেওয়ার জন্য লোক আসতে লাগলো। অয়ন একটা বড় কোম্পানিতে অনেক টাকা মাইনে চাকরি পেয়ে গেল আর সায়নকে কোনো কোম্পানি কোনো চাকরি দিল না, কারণ তার পরীক্ষাতে নম্বর ছিল খুবই কম। অবশেষে সায়ন একটা ছোট্ট কোম্পানিতে খুব কম মাইনের একটা চাকরি পেল। 1 বছর পর তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা হয়ে গেল। সায়ন এখনো ভালো চাকরির সন্ধানে ঘুরছে, কিন্তু কোনো ভালো কোম্পানি তাকে চাকরি দিচ্ছে না, কারণ তার পরীক্ষাতে নম্বর খুব কম। টাকার অভাবে সে এখন আর বন্ধুদের সাথে পার্টিও করে না, তাকে রোজ 12 ঘন্টা করে কাজ করতে হয়, তাই সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়ও পায় না। কলেজ লাইফে সায়ন যতটা খুশি ছিল এখন তার দ্বিগুণ দুঃখে কাটছে তার। অন্যদিকে অয়ন বাড়ি গাড়ি সব করে ফেলেছে। সপ্তাহ শেষে বন্ধুদের সঙ্গে পার্টি করে সময় কাটায়, সিনেমা দেখতে যায় আর খুশিতে দিন কাটছে তার। কাজেই সময়ে সঠিকভাবে ব্যবহার না করলে তার মূল্য আমাদের সারা জীবন ধরে চোকাতে হয়, যেমনটি এই সায়ন এর ক্ষেত্রে হয়েছে। কাজেই সময়ের মূল্য আমাদের সকলকেই দেওয়া উচিত, কারণ সময়ের মূল্য না দিলে সময়ও আপনাকে মূল্য দেবে না। সময়কে আমাদের সবাইকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। একবার যে সময় ফিরে যায় সে সময় আর কখনো ফিরে পাওয়া যায় না।